মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবার রাজধানীর পান্থপথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার পান্থপথের একটি কনভেনশন সেন্টারে এই জামাত অনুষ্ঠিত হয়। এদিকে দেশের বেশ কিছু জায়গায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এদিন সকাল 7:30টায় কনভেনশন সেন্টারের শিশু ও নারী সহ মুসল্লিরা জামাতে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। এই ঈদ উদযাপনে অংশ নেন দেশে অবস্থানরত বিদেশি মুসলিমরাও। নামাজ পড়তে আসা মুসল্লিরা জানান, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। সারা পৃথিবীতে ঈদ হচ্ছে, সে হিসেবে তারাও পালন করছেন। এর আগেও ঈদ পালন করেছেন। একমাত্র মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে ঈদ হবে বৃহস্পতিবার। জাতীয়ভাবে এই তারিখ নির্ধারিত হলেও চাঁদপুর, দিনাজপুর, মৌলভীবাজার ও বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে মুসলিম ধর্মাবলম্বীদের একটি অংশ ঈদের নামাজ আদায় করেছেন। বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের কয়েকটি ইসলামিক দেশের সঙ্গে মিল রেখে তারা ঈদ জামাতে অংশ নেন। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।